গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাস প্রচণ্ড প্রতিরোধ তৈরি করছে। সংঘর্ষে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হতাহত সেনা উদ্ধারে ইসরায়েলিরা হেলিকপ্টার ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। আকাশপথে বিমান থেকে বোমা মেরে গাজাকে ধ্বংসস্তূপ বানালেও স্থলপথে তেমন কোনো সুবিধাই করতে পারছে না ইসরায়েলি বাহিনী। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে চোরাগুপ্তে হামলা করছে হামাসের যোদ্ধারা। সেখানে হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনের যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরায়েলি সেনা। তাদেরকে উদ্ধারে তাই ইসরায়েলি সেনারা ব্যবহার করছে হেলিকপ্টার। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীরে অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত গাজার ভিতরে 150 বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে 260 জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে সব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা। জেরুজালেম পোস্ট 150টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে এবং 260 জন আহত সেনাকে উদ্ধারের কথা বলছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা বলেনি। আবার 150টি অভিযানে মাত্র 260 জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতি মুখে পড়েছে, অন্তত 1000 উপরে সেনা হতাহত হতে পারে। জেরুজালেম পোস্টের খবরেই বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা নজিরবিহীন ইসরায়েলি বাহিনীর উপর গোলাগুলি চালাচ্ছে। গতকাল ইসরায়েল তাদের 24 জন নিহতের কথা স্বীকার করেছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে এর মধ্যে ইসরায়েলি পুলিশ এবং সিনবেথের নিহত সদস্যের সংখ্যা উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছিল হামাস। হামাসের সশস্ত্র ঢাকার মুখপাত্র আবু উবায়দা বলেছিলেন গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। আমেরিকার অবসরপ্রাপ্ত কর্নেল রিস আউটজেন বলেন এই অভিযানে ইসরায়েল টানেল সিস্টেমে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন ইসরায়েলের এবারে লক্ষ্য হল এই টানেলগুলো ধ্বংস করে দেওয়া। তবে তুরস্কের একটি সূত্র জানিয়েছে হামাস এবং অন্যান্য যোদ্ধারা ইসরায়েলকে শহর এলাকায় আসতে প্রলুব্ধ করছে। ইসরায়েলও বিভ্রান্ত হয়ে সেদিকে অগ্রসর হচ্ছে। উন্মুক্ত স্থানে যুদ্ধের চেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় যুদ্ধের জন্য অধিকতর পছন্দ হামাসের। তার মতে ইসরায়েল এখন ওই ফাঁদে পা দিয়ে নগরীর দিকে অগ্রসর হচ্ছে, ফলে হতাহতও বাড়ছে। প্রিয় দর্শক, এত বিশাল আয়োজন করে হামলা চালাতে গিয়ে ইসরায়েলের এই বিপর্যয়ের পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।